আমাদের দাদাভাই দেখো জলটা বসিয়ে দিয়ে গেছে গরম হওয়ার জন্য, আমি এবার স্নান করতে যাব। চলো তাহলে স্নান করে এসে তোমার সাথে পরে কথা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমি বুঝতেই পারছো আমার দেখে, আমি স্নান করে এই মাত্র ছাদে আসলাম, রান্না করে সব কাজ গুছিয়ে কমপ্লিট করে এই মাত্র আসলাম। তো জামাকাপড়গুলো নাড়বো, দেখো এই জামাকাপড় আছে। তো জামাকাপড়গুলো নেড়ে আমি কি রান্না করেছি তোমাদের আমি দেখাবো। চলো তাহলে আমি জামাকাপড়গুলো আগে নেড়ে নিই, হ্যাঁ, তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। তাহলে দেখো অনেকটা আর কি লেট হয়ে গিয়েছে, সকাল তো তেমন কিছু খাওয়া হয়নি, এজন্য খিদেও পেয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি যাই আমার, ঠিক আছে, এসে কথা বলছি আবার। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের আগের ভিডিওয় আর কি দেখিয়েছিলাম যে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছি একটার ওই একটা, দেখো সেই পেঁয়াজ গাছের কি হাল হয়ে গিয়েছে, টপে কখনো এসব হয় না বুঝলে তো। এই ফার্স্ট টাইম লাগিয়েছি এজন্য এখন বুঝতে পারলাম। এসব হচ্ছে ফুল গাছ হলে হয়তো টবে সুন্দর হয়, কিন্তু এসব ভালো হয় না। দেখো কত যত্ন করেছি, জল দিয়েছি নিয়মিত, তবে একদিন পর একদিন জল দিয়েছি, কত যত্ন করেছি, এখন এই হাল হয়ে গিয়েছে, এর হবে না। তো ফ্রেন্ড চলো এবার নিচে যাই, গিয়ে তোমাদের দেখাই যে আমি কী রান্না করেছি। এখানে যে ভাতটা হয়ে গিয়েছে এবার নিয়ে যাব এটা। তো এটা রান্না করেছি আলু দিয়ে, আলু দিয়ে বড়ি দিয়ে। এটা হচ্ছে নিরামিষ আলু বড়ির তরকারি, না খুব ভালো লাগে খেতে। আর শীতের সময় তো আলু বড়ি তো খুব টেস্টি খাবার। আর এখানে করেছি দেখো ভেজ ডাল, এখানে আছে মটর, গাজর, কুমড়ো আর কি মিষ্টি কুমড়ো, এইগুলো দিয়ে ব্যাস করেছি, কেননা অন্য কিছু আর ছিল না। ফুলকপি ক্যাপসিকাম দিলে তো ভালো হতো। এই আছে আমাদের আজ দুপুরের মেনু। তো তারপরে রাতে কি হবে সে রাতের দেখা যাবে। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরই তোমাদের সাথে কথা হয়েছে, আর কথা হয়নি, তারপরে আর কথা বলার সময় হয়নি। তো এখন সন্ধ্যা এসেছে, সন্ধ্যার সময় আমরা এখন টিফিন করছি। তো টিফিনে চা তো আছেই, তার সাথে চিপস, আর অন্য কিছু আর আজ খাবো না, কারণ অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তো চিপসই খাবো। তো কি কি বলো তো, এই চায়ের সাথে না চিপস আর কি, চিপস খুব মজা লাগে, ভালো লাগে সেটা। তো এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর এই যে আমারটা এখনো খাওয়া হয়নি, ওরটা পেয়ে খাওয়া হয়ে গিয়েছে। তো তাহলে আর কি চাটা খেয়ে নিয়ে, আর ধরো সন্ধ্যা হয়েই এসেছে, এখন সন্ধ্যা চাটা খেয়ে তারপরে একটু জল খেয়ে সন্ধ্যা দেবো। তাহলে কি চলো চাটা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ হলো আমি বানিয়ে রেখেছি, এখনো খাইনি। তো ভাবলাম তোমাদের সাথে আগে একটু গল্প করে নিই। তো আর কি চলো আমি আগে একটা খেয়ে তারপরে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। গুড মর্নিং মাই চুইট ফ্রেন্ডস, সেই সন্ধ্যায় তোমাদের সাথে কাল কথা হয়েছে, আর কথা বলতে পারিনি, তো ভাবলাম সকাল থেকেই শুরু করি আবার। তো দেখো এখন সকালে, শীতের সকালে যদি গরম গরম এরকম পাতলা খিচুড়ি খাওয়া হয় কেমন মজা লাগে বলো, খুব টেস্টি। আর অনেকদিন পরে আমরা অবশ্য খাচ্ছি পাতলা খিচুড়ি, আমি আর কি যখনই খিচুড়ি বানাই তখনই না ঘন হয়ে যায়, তো ভাবছি আজ বেশি করে জল দিয়ে পাতলা করব, খুব ভালো লাগে এটা খেতে। আর সকালবেলা তো এটা খেতে বেশি ভালো লাগে, এটা বলতে পারো আমাদের ব্রেকফাস্ট। তারপর তো দুপুরে বা রান্না আছে, দেখো এই যে মাছ এনেছে, তো বড় মাছ খেয়ে খেয়ে ভালো লাগে না, তার জন্য আমি বললাম যে ছোট মাছ আনবা, কেননা ছোট মাছ অনেকদিন খায় না, তো তার জন্য। আর কি বলো তো পাহাড়ি মাছ হলে তো কোনো কথাই নেই, খুব টেস্টি হয়। এটা হচ্ছে নদীর মাছ, পাহাড়ের থেকে ওটা আর কি নদীতে আসে তারপর ধরে, সেভাবে মাছটা কিনে এনেছে। সত্যি এ মাছ না মানে দেখলে হয়তো আমরা অনেকে বলবো যে এটা আমরা চিনি, কিন্তু কেউ চিনতে পারবে না, এটা অন্য ধরনের মাছ, খুব টেস্টি। তো দেখো আমি দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি, ভাপা করেছি, আর যেগুলো ওই মাছের ভিতরে থেকে ছোট ছোট আছে সেইগুলোই ভাপা করেছি, কেননা ছোট মাছ বেশি টেস্ট লাগে এই জন্য।
তো কেমন হয়েছে, আমার কালারটা আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর কালারটা কেমন হয়েছে তোমরা দেখলে তো বুঝতে পারছো, বলবা কমেন্ট করে যে কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি অনেকদিন পরে খাচ্ছি তো জন্য ভালো লাগছে বেশি। তো দেখো কালারটা কিন্তু সেই হয়েছে, আমি একটু আর কি ঘন ঘন গ্রেভি করে করেছি এই জন্য। একটা ভিডিও শেষ করতে আমার 2 দিন লাগছে, তাহলে ভাবতে পারছো আমি কেমন ভাবে ভিডিও করছি? ভালো লাগে না বুঝলে তো, তোমরা কেউ দেখছো না ভালোভাবে, তো ভিডিও বানাবো কি করে বলো? তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলে কিন্তু একটু ভিডিও আর কি ভিডিও বানাতে ভালো লাগে। কিন্তু তোমরা কি করো, ভিডিও যখনই আপলোড করি তখনই তোমরা হয়তো বা যখন সামনে আসে তখন ক্লিক করে দেখো, তাও কতটুক দেখো, 10 সেকেন্ড 20 সেকেন্ড, এর উপরে তোমরা যাও না। 1 মিনিটের ভিডিও আমার মনে হয় তোমরা 1 মিনিটও কেউ দেখো না। তাহলে বলো ভিডিও আমরা করব কিভাবে? ভালো লাগে ভিডিও করতে? অনেক দিদি ভাইয়ের কাছেও শুনেছি যে ভিডিও সবাই এমন ভাবে দেখছে, ভিউজ তোমরা আর কি যতটুকু দিচ্ছ না কেন, যতটুকু তোমরা ভিউজ আসছে আমাদের ভিডিওয়ে ততটুকু সব যদি ভুল ফুল ওয়াচ ওয়াচ টাইমটা যদি একটু বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমাদের ভিডিও করতে অনেকটা ভালো লাগে, যে না আমাদের বন্ধুরা ভিডিও দেখছে, আমরা ভিডিও করব, নতুন নতুন ভিডিও করব। কিন্তু তোমাদের যা অবস্থা, তোমরা কেউ ভালো ভিডিও দেখছো না, ওই 1 মিনিটও ভিডিও দেখছো না, 10-20 সেকেন্ড মতো দেখছো, তাতে বেরিয়ে চলে যাচ্ছ, এমন হলে ভিডিও করতে কার ভালো লাগে বলো? আর যারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে তারা যদি যা যেমন তেমন ভিডিও করছে তাতেই তাদের ভাইরাল 72K 70K 60K 45K ভিউজ হয়ে যাচ্ছে, আর তারা কি এমন ভিডিও করছে বলো? আমরা যা করছি তারাও তাই করছে, তাহলে কেন আমাদের ভিডিও তোমরা দেখছো না বলো? তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমরা করব কিভাবে? আর অনেক আশা নিয়ে তো অনেক আমরা সবাই এসেছি ইউটিউবে, তাই না? যাতে সবাই একটু ইউটিউবে থেকে দাঁড়িয়ে আর কি দাঁড়াতে পারে, কিন্তু সেটা হবে না। তোমরা একে অপরকে পাশে কেউ নেই, আমরা যদি সবাই একসাথে যদি ইউটিউবে থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমরা কেউ কারোর ভিডিও দেখি না এই জন্য এই অবস্থা হয়। তোমরা কেন দেখো না? তোমরা 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড কেন দেখো? অন্তত 10 মিনিটের ভিডিও হলে 5 মিনিট দেখো, আর 5 মিনিটের ভিডিও পাঁচ যদি হয় তোমরা 3 মিনিট তো দেখো, তাহলে তো কিছুটা একটু ওয়াচ টাইম একটু বাড়বে। তোমরা কেন তোমরা এমন করছো? সবাই প্লিজ সবাই একে অপরকে থেকে ভিডিওটা দেখো সবাই। ভেবেছিলাম বরের সাথে অনেক রকম অনেক ধরনের ভিডিও করব, প্র্যাঙ্ক ট্যাঙ্ক ভিডিও করব, কিন্তু তুমি ভিউজের যা অবস্থা তাদের মন চায় না, মন ভেঙে যাচ্ছে গো। ওয়াচ টাইম বাড়ছে না, কিছু বাড়ছে না, ওই যখনই ভিডিও আপলোড করি তখন সামনে আসে ক্লিক করে ভিডিও 10-20 সেকেন্ড মতো দেখে, দেখে বেরিয়ে চলে আসে। ওতে কি আর ভিউজ? ভিউজ তো দেখাচ্ছে যে এত ভিউজ, কিন্তু ওয়াচ টাইম নেই। তাহলে এমন করলে কি করে হবে ভালো লাগে বলো? ভিডিও করা সবাই মনে হচ্ছে ছেড়েই দিতে হবে, আর আর ভালো লাগে না আমার। অন্তত মনের জোরটা তো থাকে, যদি কিছুটা ওয়াচ টাইম বাড়ে সেটাও তো বাড়ছে না। জানি না তোমরা কবে বুঝবে কবে কেন তোমরা এমন করছো, সবাই একটু ভিডিও দেখো সবার সবার। আমি যাদের ভিডিও আমি দেখি তাদের ফুল ভিডিওটা আমি ওয়াচ টাইমটা বাড়িয়ে দিই, কেননা আমি জানি তো ভিডিও করা কতটা কষ্ট। আমি ভিডিও করি, আমি জানি সবাই কষ্ট করে ভিডিও করে, তাহলে এই জন্য আমি সবার ভিডিও না ওয়াচ টাইমটা বাড়িয়ে দিই, ফুল দেখি। আমি কারোর আমি ভিডিও টেনে টেনে আমি দেখি না, কারণ আমার এটা ভালো লাগে না ওই স্কিপ করে করে ভিডিও দেখা, কারণ আমি আমি তো বুঝি না। তোমরা প্লিজ বন্ধুরা সবাই সবাই ভিডিওটা ভালো করে দেখো, ফুল ফুল ভিডিও একটু দেখো, দেখে একটু ওয়াচ টাইমটা একটু কিছুটা বাড়াও। তারপরে যখন পুরনো হয়ে যাব আমরা তখন তুমি এসে তোমরা যখন খুশি তাই মানে যা খুশি তাই করতে পারো, কারণ তখন তো সবাই দেখবে। কিন্তু এখন তো আমরা নতুন, সবাই তো আমরা একে অপরকে পাশে না থাকলে আমরা তো এখানে দাঁড়াতে পারবো না। তো আর কি আর কিছু বেশি ভিডিও বড় করবো না, তোমরা তো দেখোই না। আর ভিডিও করতে আমার 2 দিন তো লেগেই গেল, কারণ ভিডিও করার না মন চায় না, একটুও মন চায় না, এই জন্য ভিডিও আমি আর করতে আর কি করলাম না, 2 দিন লেগে গেল এই জন্য। তো আর কি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, ভিডিও করতেও কোনো লাগার মন চাচ্ছে না, মন ভেঙে যায় একদমই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভিডিওটা একটু প্লিজ দেখো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, বারবার করে বলি আমি, সবার ভিডিও তোমরা দেখো। আর তারা আমি যাদের ভিডিও আমি
সামনে পায় না, আমি সবার ভিডিও দেখে ফুল করে। তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু মনে জোর পাচ্ছি না বলে না ভার করতে করতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না। তো সবাই ভালো থেকো, হ্যাঁ, পরে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা হবে, যদি ভালো ভিউজ আসে তাহলে। সবাই সুস্থ থেকো, হ্যাঁ, টাটা।